আসসালামু আলাইকুম সামান্য দর্শক পুলিশের সাবেক আইজি বেনোজের নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না তিনি একসময় সৌভাগ্যের বর পুত্র ছিলেন তার সুন্দর দেহস্টব তার অঙ্গভঙ্গি তার ঘাড় বাঁকানো তার হাসি তার ক্রোধ কারো প্রতি হওয়া কাউকে হুমকি দেওয়া তার বিভিন্ন ডায়ালগ তার বিভিন্ন কর্মকাণ্ড পুলিশে থাকা অবস্থায় সবসময় আলোচিত ছিল এবং সমালোচিত ছিল তিনি অনেকের ভালোবাসার পাত্র ছিলেন বিশেষ করে নারীদের অনেক নারী তাকে পছন্দ করতেন তিনি কোন নারীকে কিভাবে পছন্দ করতেন আমি সেটা বলতে পারবো না কিন্তু নারীরা তাকে পছন্দ করত আর তার যা ছিল এটি সঙ্গত কারণেই নারীদের সে খুব আকর্ষণীয় গায়ের রঙ চেহারা পথ পদবি, টাকা পয়সা স্মার্টনেস এবং ইংরেজি বলার ধরন যারা একটু ভালো ইংরেজি বলতে পারেন শিক্ষিত মেয়েরা তাদেরকে খুবই পছন্দ করেন এখন এই যে নারীদের যে ভালোবাসা সেটাকে তিনি কিভাবে গলায় পড়েছেন কীভাবে ব্যবহার করেছেন সেটি ভিন্ন একটি বিষয় নম্বর ওয়ান তো সেই বেনজি সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে খুবই বিপদে পড়েছেন এখন তাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে দুর্নীতির নানা নানারকম তথ্যপাত্র প্রতিদিন সারি সারিভাবে তার কাছে আসছে সত্য মিথ্যা বিবেচনাধীন আদালত বিবেচনা করবে যারা তদন্ত সংস্থা রয়েছেন তারা এই বিষয়গুলো আসলে সত্য কিনা এগুলো তথ্য প্রমাণ সহ কোর্টকে হাজির করবেন কোর্টে কিন্তু বাংলাদেশে যাওয়া হয় সবাই বলার চেষ্টা করছেন আরে আরে এ সব হবে না কিছুই দেখো ঠিকই পার পেয়ে যাবে কেউ কেউ বলছে যে জানো তার হাত কত বড়। তার সাথে কার কার কী খাতির আছে এবং কি কি ঘটতে পারে এগুলো সবে ওয়াশ তিনি বাংলাদেশে আছেন না দেশের বাইরে আছেন এটা নিয়েও নানা কথা কেউ বলছেন বাংলাদেশে আছেন রাজার হালে কেউ তার টিকিট স্পর্শ করতে পারবে না শুধুমাত্র উনি ছাড়া কেউ তার ব্যাপারে একটা উ আহ শব্দ করার ক্ষমতা বাংলাদেশে নেই তিনি এতটাই সুরক্ষিত কেউ কেউ বলছে আরে না না তিনি পালিয়ে গেছেন এয়ারপোর্ট দিয়ে গেছেন চার্টার্ড প্লেনে করে গেছেন সীমান্ত দিয়ে গেছেন কেউ দুষ্টমি করে বলছেন বোরখা পরে গেছেন এয়ারপোর্ট দিয়ে বিমানবন্দর দিয়ে বোরখা পরে গেছেন তো এরকম একটি আলোচনা আমি বললাম যে এটা সম্ভব নয় এত বড় একজন মানুষ পুরুষ এরম সুন্দর শরীর এটা নিয়ে ঢাকা বিমানবন্দরে বোরখাপুরে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ এটা বোঝা যায় বুঝলি বোরখাপুরে তিনি ইমিগ্রেশন সবকিছু পার হলেন কিন্তু প্লেনের মধ্যে তিনি কি করবেন তো এই সব বিষয়গুলো নিয়ে খুবই রসঘন খুবই নির্মম আলাপ আলোচনা হচ্ছে তো কেউ বলছেন তিনি কোথায় আছেন ভারতে আছেন কেউ বলছেন যে না তিনি তুরস্কে আছেন কেউ তাকে জেদ্দা পাঠিয়ে দিয়েছেন কেউ তাকে মক্কা পাঠিয়ে দিয়েছেন কেউ তাকে দুবাই পাঠিয়ে দিয়েছে রকম আলাপ আলোচনা কেউ আবার বলার চেষ্টা করছেন যে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারাতে আছেন কেউ বলছেন ইস্তাম্বুলে আছেন সেখানে তার এক বন্ধুর বাসায় এবং তিনি এরদোয়ান তুরস্কের যে প্রধান মানে প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি দেখার সাক্ষাৎ করার চেষ্টা করছেন তো এই যে বেনজির সাহেবকে নিয়ে এত যে ঘটনা তার মধ্যে আবার বেনজিরের নতুন নতুন যে ফ্ল্যাট নতুন নতুন সম্পত্তি এগুলোর হদেশ পাওয়া যাচ্ছে কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে তার আসলে এত টাকা দেশে বিদেশে এগুলো কেয়ামত পর্যন্ত এগুলো শুধু বেরোতেই থাকবে ভাগ্যেশ উনি ধরা পড়েছিলেন না তো একেবারে পুরো প্রথমে গোপালগঞ্জ কিনে ফেলতেন এরপর আস্তে আস্তে ফরিদপুর তারপরে বলতেন আমি এই বাংলাদেশেরই মালিক যা আমাদের দেশে ওই হাতি খাদে পড়ে সবাই চামচিকে যেমন খোঁচা মারে এখন বেনেঞ্জিকে নিয়ে আলাপ আলোচনা করা এটা আমার আপনার সবারই এটা ভালো লাগার ঐতিহ্যগত বিষয় এটা হয়ে গিয়েছে তো যেহেতু এই আলোচনা চলছে তার মধ্যে দেখুন তার পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে আশি হাজার টাকার মাছ চুরি হয়েছে এগুলো আবার খুব দায়িত্ববান যারা লোকজন আছেন তারা ধরেছেন আবার সে চুরি করা মাছ নিলামে বিক্রি করেছেন এবং সেগুলো আবার পত্রিকায় এসছে যে বেনজিরের হাজার কোটি টাকার প্রকল্প থেকে আশি হাজার টাকার মাছ চুরি হয়েছে এবং আমাদের জাতীয় দৈনিক এটা আবার প্রকাশিত হয়েছে মাছের ছবি সহ চোরের ছবি সহ সব মিলিয়ে কি নিদারুণ ব্যাপার এরপরে ওই যে গোপালগঞ্জে বেনোজিরের যে রিসোর্ট তার সামনে এখন তাকে গালাগাল করার জন্য তার বিরুদ্ধে কথা বলার জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়ে থাকে সাংবাদিকরা যায় ইউটিউবাররা যায় আর তারা প্রাণ খুলে বেনর্জি সম্পর্কে বলতে থাকে কাকে জোর করে তিনি জমি দখল করেছেন কার কী করেছেন এবং তারা এই কথা বলে খুব আনন্দ পান মজা পান তো এরকম কিছু ছেলে ওখানে সময় দাঁড়িয়ে থাকে তো সেখান দিয়ে পুলিশের এক সাবিন ইন্সপেক্টর যাচ্ছে তিনি হয়তো সংগতিক্রমে বিরক্ত তাদের সাবেক আইজি কিনে এরকম ঠাট্টা করে মস্করা করে তুচ্ছ করে তা ছিল করে তিনি একটু জিজ্ঞাসা করেছেন নৌমনীতা তার উপরে একেবারে তেলে বেগুন এভাবে সবাই জ্বলে উঠেছে এবং তারও ভিডিও করা শুরু করেছে আর সেই লোক পুলিশের যে সাব ইন্সপেক্টর সেই রীতিমতো দৌ সেখান থেকে আবার বাংলাদেশে কি হচ্ছে বেনোজিরের সাথে যাদের সম্পর্ক ছিল তার অনেক এডিশনাল আইজি অনেকে ডিআইজি অনেকে এসপি এরকম অনেক মোর দেন তিরিশ চল্লিশ জন কর্মকর্তা এখন এদেরকে বেনজিরে বরণ করার জন্য পুলিশ থেকে বাদ দেওয়ার জন্য একটা বিরাট পক্ষ শক্তিশালী পক্ষ কাজ করছে এর কারণ হলো এরকম তিরিশ চল্লিশ জন ডিআইজি এসপি লেভেলের লোক বেনজিরের সহযোগী হিসাবে প্রমাণ করে তাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে চল্লিশ জনের জায়গাতে চারশো জন লোকের কপাল খুলে যাবে প্রমোশনের জট যাকে বলে খুলে যাবে এবং অনেকে নতুন নতুন পদে বসতে পারবে তো এই জন্য পুলিশ বাহিনীর মধ্যেও নিদারুণভাবে কিন্তু অনেক খেলা চলছে এবং সেই খেলার কারণে পত্রপত্রিকাগুলো নিত্য নতুন তথ্য পাচ্ছে এবং ওই বেনজিরে যারা প্রতিপক্ষ পুলিশের মধ্যে আছেন তারাই এই তথ্যগুলো সরবরাহ করছে এখন প্রশ্ন হল বেনজির কোথায় আছেন তিনি কোথায় আছেন আল্লাহ জানেন তিনি জানেন আমরা জানি না কিন্তু আমরা তাকে নিয়ে একটা ফ্যান্টাসি করতে পারি যে ধরুন তিনি এখন তুরস্কে আছেন এবং সেখানে এরদোয়ানের সঙ্গে তার একটা বৈঠক হয়ে গেছে এবং এরদোয়ান তাকে তার উপদেষ্টা বানাতে চাচ্ছেন এর কারণ হল বিগত নির্বাচনে এর দোয়ান আসলে জিততে পারেননি জিততে পারেননি এবং খুব অল্প ভোটের ব্যবধানে তিনি যখন জয়লাভ করলেন তাকে আবার দ্বিতীয় দফা ভোট করে তাকে জয়লাভ করতে হয়েছে তো সবাই এর দোয়ারের বয়স হয়েছে সবাই মনে করেছিলেন যে হয়তো এটাই এর দোয়ানের শেষ নির্বাচন কিন্তু এর দোয়ান শেষ করতে চাচ্ছেন না তিনি আরেক দফা নির্বাচন করবেন তার বয়স যাই হোক না কেন শরীর স্বাস্থ্য খুবই ভালো এই জন্য তার তো এক্সপার্ট দরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট এবং এই মুহূর্তে ব্যানার্জির সাহেবের চাইতে সারা দুনিয়াতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট আর কেউ নেই তো যার জন্য তুরস্কে এর দোয়ানের কাছে তার কদর কি হতে পারে যদি এরদোয়ান সত্যিকার অর্থে একটা ডামি নির্বাচন করতে চান একইভাবে দিল্লিতে তার চাহিদা আরো বেশি আরো ব্যাপক এ কারণ হলো নরেন্দ্র মোদী বাংলাদেশে যে কাজটা করেছেন যে বুদ্ধি দিয়েছেন তার গ্রুপ সেই জিনিসটি আসলে তারা বুদ্ধি দিয়েছেন ঠিকই টেকনোলজি দিয়েছেন কিন্তু টেকনোলজিটার যে বাস্তব প্রয়োগ এটা বেনার্জি সাহেবের যে অভিজ্ঞতা রয়েছে এটি দিল্লি পুলিশের নেই পশ্চিমবঙ্গ পুলিশের নেই তো সেক্ষেত্রে দেখেন নরেন্দ্র মোদীর মতো একটা লোক সিরিয়াসলি ধরা খেলো অপমানিত হলো তিনি তো আবার চতুর্থ দফায় যে নির্বাচন যদি হয় সেখানে ধরা খেতে চান না তিনি জন্য তারও বেনজিরের সহযোগিতা দরকার এবং তিনি দরকার হলে আদানির মাধ্যমে আম্বানিদের মাধ্যমে বেনোজিরকে যেভাবে হোক না কেন দিল্লিতে তিনি চাইবেন তার উপদেষ্টা হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা তো এরকম যদি আমরা যেটা কল্পনা করে বললাম বাস্তবে দেখেন দুই জায়গাতে কিন্তু দুটো সরকার শক্তিশালী এবং তাকে নিয়ে যদি এরকম টানাটানি হয় এবং সেখানে যদি ব্যানর্জি সাহেব আসলেই ভালো কিছু একটা করে বসেন তাহলে বাংলাদেশে আমরা যারা তার বিরুদ্ধে বলছি তার গরু চুরি হয়ে যাচ্ছে মাছ চুরি হয়ে যাচ্ছে এগুলো তার জন্য সাফে বড় হয়ে যেতে পারে এবং তিনি একেবারে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তিত্বে পরিণত হয়ে যেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু